তারপর সে আইফোন কিনছে, আমাকে আইফোন কিনতে হবে না। আপনি এই টাকাকে ইনভেস্ট করুন, দেখা গেল যে কয়েক মাস পরে এই টাকার থেকে যে লাভ আসবে, ওই লাভের টাকা দিয়ে আপনি আইফোন আইফোন আপনি গাড়িও কিনতে পারবেন। কারণ টাকায় টাকা আনে, টাকা পয়সা রোজগার করুন, টাকা পয়সা ধরে রাখুন, না বলতে শিখুন। আপনার আশেপাশে আপনার আত্মীয় স্বজন এরকম অনেক আছে, কিছু অভিনয়বাজ আছে, অভাবে না থাকলো সুখে থাকলো তারা সুখে নেই, আপনার কাছ থেকে টাকা ধার নেবে, ভিক্ষে নেবে। সুতরাং না বলতে শিখুন, দান করতে পারবেন, মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারবেন, আগে আপনি একটা পর্যায়ে চলে আসেন। আপনি নিজে প্রতিষ্ঠিত হলে সব কিছু হবে, আগে নিজেকে নিজে প্রতিষ্ঠিত করুন। নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলে মানুষকে হেল্প করতে পারবেন, সাহায্য সহযোগিতা দান খয়রাত সব করতে পারবেন। আগে নিজে প্রতিষ্ঠিত হন, টাকা পয়সা জমা করেন প্রয়োজনে, তার করে হলো আপনি টাকা পয়সা জমা করেন, টাকা পয়সা জমা করেন আর টাকা পয়সা ইনভেস্ট করার চেষ্টা করবেন, টাকা পয়সা দিয়ে কিছু কিনার চেষ্টা করবেন, জীবনে কিছু করতে পারবেন। জীবনে কিছু করতে হলে টাকা পয়সার বিকল্প নাই, টাকা পয়সা অক্সিজেনের মতন, পানির মতন। গরমের দিনে প্রচণ্ড গরমের মধ্যে ঠান্ডা পানি যেমন কাজ করে, সালাম আলাইকুম, ঠিক তেমনি টাকা পয়সার তেমনি কাজ করে। সুতরাং টাকা পয়সাকে ওইভাবে ইজ্জত করুন, টাকা পয়সাকে ওইভাবে ইজ্জত করলে টাকা পয়সা আপনাকে ওইভাবে ইজ্জত করবে। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।